একজন প্রশ্ন করেছেন, নরমিন্স ট্যাবলেট খাওয়া অবস্থায় সহবাস এর পর ইমার্জেন্সি আইপিল নুরিক্স ইমিকন খেলে কি প্রেগনেন্সির সম্ভাবনা আছে? আমি ঢাকা থাকি, বিয়ে হয়েছে 1 মাস, 21 তারিখ, 2 দিনের ছুটিতে বাসায় যাব। স্ত্রী জানে না, 18 তারিখ থেকে তার পিরিয়ড শুরু হতে পারে, তাই তাকে নরমিন্স ট্যাবলেট খেয়ে পিরিয়ড হওয়ায় কিছুদিনের জন্য অফ রাখতে বলছি। সে নরমিন্স খাচ্ছে দিনে 3 বেলা। আমার জানা মতে যেদিন থেকে পিরিয়ড শুরু হোক, সে চাচ্ছে তার আগের দিন থেকে নরমিন্স খাওয়া অফ করে দিবে। এমত অবস্থায় যদি 22-21 তারিখে সহবাসের পর ইমার্জেন্সি পিল খাওয়াই, তাহলে কি নরমিন্সের প্রভাবে ইমার্জেন্সি পিল এর কার্যক্ষমতা কমবে বা প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে? না, প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু মিলনের পর ইমার্জেন্সি পিল খাওয়াবেন, তাই প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এসব ইমার্জেন্সি পিলে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। চিত্রা সরকার প্রশ্ন করেছেন, পিরিয়ড চলাকালীন নরমিন্স ট্যাবলেট খেলে কি সমস্যা হবে? তেমন সমস্যা হবে না, তবে মাসিক চলাকালীন এই ট্যাবলেট খাওয়ার নিয়ম নেই। মাসিক শুরু হলে এই ট্যাবলেট খাওয়া বন্ধ করবেন এবং এই ট্যাবলেট খাওয়ার পর মাসিক না হলে ডাক্তারের পরামর্শ নেবেন। নরমিন্স খাওয়ার কয়েকদিন পর মিন্স হবে? নরমিন্স 3-3-6টি ট্যাবলেট 2 দিন খাওয়ার পর কখন মিন শুরু হবে? শেষের দিন রাতে কি শুরু হবে নাকি আরও পরে? আর এই মিন শুরু হলেই কি প্রতি মাসের মতো টানা 6-7 দিন হবে নাকি কম বেশি হবে? দয়া করে আমার সব প্রশ্নগুলো উত্তর দিন। এটা নির্ভর করে ওষুধ যিনি খাচ্ছেন তার শারীরিক অবস্থার উপর। নরমিন্স খাওয়া কিছু কারণ থাকে, আপনি কোন কারণে গ্রহণ করছেন সেটার উপর নির্ভর করছে। অনেক ক্ষেত্রে নরমিন্স খেলে মাসিক হয় না, আর মাসিক শুরু হলে 3 থেকে 7 দিন স্থায়ী হবে। সোয়া প্রশ্ন করেছেন, নরমিন্স খাওয়ার পরে শারীরিক সম্পর্ক করলে কি গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে? আমি মিন্স হওয়ার 3 দিন পরে নরমিন্স খাই এবং হাজব্যান্ডের সাথে ফিজিক্যালি ইনভলভ হই। এখন আমার কি কনসিভ হওয়ার সম্ভাবনা আছে? আমি এখন বেবি নিতে চাই না। যদি কনসিভ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এখন কি করতে পারি? নরমিন্স খাওয়াকালীন মিলন করলে প্রেগনেন্ট হবেন না, তবে যদি আপনি বাচ্চা নিতে না চান, তাহলে নরমিন্স না খেয়ে স্বল্প মেয়াদি জন্মবিরতিকরণ পিল খান। নিয়মিতভাবে 21 দিন সাদা পিলগুলো খাবেন এবং এই ফেমিকন পিল খাওয়াকালীন মিলন করলেও প্রেগনেন্ট হবেন না। সুমনের জাহান প্রশ্ন করেছেন, নরমিন্স খেলে কি মাসিক বন্ধ হয়? আজকে খাওয়া শুরু করলে কি হবে আগামীকাল ডেট? হ্যাঁ, নরমিন্স খেলে মাসিক বন্ধ থাকবে এবং নরমিন্স খাওয়া বন্ধ করলেই যথাসময়ে মাসিক শুরু হবে। যদি আপনার আগামীকাল মাসিকের ডেট হয়, তাহলে আজকে থেকেই পিল খেলে মাসিক বন্ধ থাকবে এবং যতদিন পিল খাবেন ততদিন মাসিক বন্ধ থাকবে। আর পিল খাওয়া ছেড়ে দিলেই 2-1 দিনের মধ্যেই মাসিক হয়ে যাবে। সোমাইয়া প্রশ্ন করেছেন, নরমিন্স খাওয়ার পর মাসিক কতদিন পর হবে? আমার অনিয়মিত পিরিয়ড হয়, 1.5 মাস যাবত পিরিয়ড না হওয়ায় গত 4 দিন যাবত প্রতি রাতে 1টি করে নরমিন্স ট্যাবলেট খাচ্ছি। ট্যাবলেট খাওয়ার পরে আমার কোমরে ব্যথা হচ্ছে, যেমনটা আমার পিরিয়ডের সময় হয়। আমার পিরিয়ড কতদিন পর হওয়ার সম্ভাবনা আছে? আমি প্রেসক্রিপশন অনুযায়ী নরমিন্স ট্যাবলেট খাওয়া শুরু করছি। অনেকদিন মাসিক না হলে 1টা করে নরমিন্স ট্যাবলেট 3 বার 5 দিন খেতে হবে, তাহলে মাসিক চালু হবে, কিন্তু এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেকেই নরমিন্স খাওয়ার পরেও মাসিক হয় না, তাই এটাও সঠিকভাবে বলা সম্ভব নয় যে নরমিন্স ট্যাবলেট খেলেই মাসিক হবে। অনিয়মিত মাসিকের ক্ষেত্রে এই নরমিন্স পিল দিনে 3 বার করে 21 দিন খাওয়ার পরামর্শ দেন, তবে যেহেতু আপনি 5 দিন ধরে রাতে 1টা করে খাচ্ছেন, তাহলে মাসিক হবে অপেক্ষা করুন। আপনি পিল খাওয়া বাদ দিন, তারপর 2-3 দিনের মধ্যেই মাসিক শুরু হতে পারে।